হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আমি আল্লাহর রহমতে বেশ ভালো আছি। প্রতিদিনের মতো আজও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। তবে আজকের ব্লগটা আমি একটু সকাল সকাল শুরু করে ফেলেছি। ঘর ফরগুলো আজকে একটু গোছগাছ করেছি, তো সেটাই আর কি তোমাদের সাথে একটু শেয়ার করছি। পুরো গোছগাছটা আর দেখাচ্ছি না, জাস্ট একটু দেখিয়ে নিচ্ছি, তারপরে আমি একটু রান্নাবান্নার দিকে যাব। তো আজকে একটি নতুন রেসিপি এনেছি, রেসিপিটা হচ্ছে, তো আজকে আমি বানাচ্ছি কাবলি পোলাও। তো এর জন্য আমি চালটা ভিজিয়ে নিচ্ছি। আমি এখানে কিন্তু বিরিয়ানি চাল নিইনি, এটা কিন্তু বিরিয়ানি চাল দিয়েও করা যাবে। আমি এখানে পোলাওয়ের চাল নিয়েছি, মানে আমিও দেখতে চাইলাম পোলাওয়ের চাল দিয়ে করলে এটা কতটা ভালো হয়, কীরকম হয়, সেজন্য আর কি করলাম। তো ওদিক থেকে আমি চালটা ভিজিয়ে রেখেছি, আর এদিক থেকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, দিয়ে একটু হোয়াইট অয়েল দিয়ে দিলাম এতে। আর এতে আমি একটু গাজরটা ভেজে নেব, কারণ রান্নার শেষে গাজরটা আমাকে গার্নিশ করতে লাগবে। এই কাবলি পোলাওটাতে গাজর, বাদাম, কিশমিশ এগুলো আর কি বেশি পরিমাণে একটু দেয়, তো যেরকম খেতে ভালোবাসো তোমরা সেরকমই দেবে, দিতেই হবে এমন কোনো কথা নয়। তো এদিক থেকে আমি রান্নার প্রস্তুতি নিচ্ছি। আমি একটু ঘি দিয়ে দিয়েছি, একটা স্টার দিয়েছি, দারচিনি দিয়েছি চার টুকরো, দুটো এলাচ দিয়েছি, মানে তিনটে এলাচ দিলাম। দিয়ে এবার এতে আমি কিছু কোচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি, দিয়ে এটা জাস্ট একটু হালকা ফ্রাই হলেই তারপরে আমি এতে মাংসটা দিয়ে দেব। তো এই রান্নাটা আমি খুব সহজভাবেই দেখাচ্ছি, তোমরা চাইলে বাড়িতে একবার ট্রাই করতে পারো, দেখবে এটা খেতে অসাধারণ লাগে রেসিপিটা। মানে আমিও কিন্তু এই রেসিপিটা ফার্স্ট টাইম করলাম, এর আগে আমি কখনো করিনি। তো খুব সুন্দর খেতে, খুব টেস্টি। তো এদিক থেকে আমি একটু মাংসটা দিয়ে আর অল্প একটু লবণ দিয়ে এটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নিলাম, মাংসটার কাঁচা ভাবটা যাতে চলে যায়। এবার এতে আমি দিয়ে দিলাম একটু আদা রসুন আর জিরে বাটা, মানে আমার একসাথেই পেস্ট করা থাকে। আর অল্প করে আরও একটু লবণ অ্যাড করলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এতে অ্যাড করলাম, লঙ্কা গুঁড়ো, মানে সবই মশলা এতে অল্প অল্প অ্যাড করলাম। তবে আমি হলুদটা স্কিপ করে গেছি, এতে হলুদ গুঁড়োটা দেব না। আর এদিক থেকে একটু টমেটো ক্যাচাপ দিচ্ছি। তো দেখো এইভাবে আমি এটাকে কষিয়ে নেব, আর আমি রান্নাটা করি আর তোমাদের সাথে একটু গল্প করি। তো এখন কিন্তু এই যে করোনা ভাইরাস চারিধারে মানে খুব বেশি পরিমাণে ছড়িয়ে যাচ্ছে, আর মানুষকে কিন্তু আরও সাবধানে থাকতে হবে এখন। তো এদিকে দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়োটা, আমি এতে অ্যাড করে দিলাম, একটু গরম মশলা অ্যাড করলাম। তো আবারও এটাকে ভালো করে কষিয়ে নেব। তো যেটা বলছিলাম, এখন কিন্তু অনেক অফিস টফিস খুলে গেছে, যে যেরকমই জব টপ করে তো কাজকামে মানুষকে যেতে হচ্ছে কম বেশি, সেই জন্যে বলবো এখন একটু বেশি সাবধানে যাতায়াত করবে, সাবধানে থাকবে। তো কারণ পরিস্থিতিটা আগে যতটা খারাপ ছিল এখন কিন্তু তার থেকে বেশি খারাপ হয়েছে। আর এদিক থেকে দিয়ে দিলাম একটু টক দইটা অ্যাড করলাম, দিয়ে আবার ওইটাকে একটু ভালো করে কষিয়ে নেব। তো এই পরিস্থিতিতে সকলকে এখন খুবই সাবধানে থাকতে হবে, কারণ যত দিন যাচ্ছে পরিস্থিতিটা তো ঠিক হচ্ছেই না, উপরন্তু দিনে দিনে বেড়ে যাচ্ছে। তো সবাইকেই কর্মসূত্রে ফাঁকায় কম বেশি বেরোতে হচ্ছে, তো বেরোতে হবে, কিছু করার নেই, কতদিনই বা এইভাবে চলবে। তো সাবধানের সাথে সবাইকে একটু চলাফেরা করতে হবে। আর এদিক থেকে আমি যে চালটা ভিজিয়ে রেখেছিলাম, তো এই চালটা, এটা যেহেতু পোলাওয়ের চাল তো এটা আমি খুব বেশিক্ষণ ভিজিয়ে রাখিনি, 10-15 মিনিট মতোই ভিজিয়ে রেখেছিলাম। তো এটা আমি দিয়ে দিলাম, দিয়ে এবার আমি পানিটা অ্যাড করে দিলাম। তবে অন্য সময় যখন আমরা
এটা মানে বিরিয়ানি টিরিয়ানি করি তেহারি করি তখন আমরা যে গ্লাসে চালটা মাপি তো সেই গ্লাসে এক গ্লাস চাল হলে দু গ্লাস পানি আমরা অ্যাড করি। তো এটা যেহেতু পোলাই চাল দিয়ে করছি তার জন্য এতে আমি এক গ্লাস চালে দেড় গ্লাস পানি দিয়েছি, দু গ্লাস নয়। আরও একটু অল্প লবণ এতে অ্যাড করে দিলাম, চারটে মতো কাঁচা লঙ্কা অ্যাড করলাম। তো এই আর কি। তো যেটা বলছিলাম যে যেহেতু এখন ফাঁকাই বেরোতে হচ্ছে প্রতিটা ঘরের, মানে হাজবেন্ডদেরকে এখন ফাঁকাই যেতে হচ্ছে, তো বাড়িতে যেহেতু যার যেমন বাড়িতে ছোট বেবি টেবি আছে, এখন একটু সাবধানে থাকাই ভালো। সবাইকে একটু সতর্কে থাকতে হবে, সাবধানে থাকতে হবে, সবাই একটু সাবধানে চলাফেরা করলে ভালো হবে। চারিধারেই শুনতে পাচ্ছি ভাইরাসটা হচ্ছে, খুব ভয় করছে, কিন্তু ভয় করলে মনকে শক্ত করতে হবে, মনে সাহস যোগাতে হবে, এই আর কি। তো আমি এতে কিন্তু এক চামচ মতো গোলাপ পানি দিয়েছি আর একটু চিনি অ্যাড করে দিয়েছি, দিয়ে এটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। ঢাকনা চাপা দিয়ে আমি এটাকে বেশ খানিকক্ষণ রেখে দেব। আর এদিক থেকে আমি যে মাংসটা তুলে রেখেছিলাম সেই মাংসটাকে একটু ফ্রাই করে নেব। তো দেখো কিভাবে এটা ফ্রাই করছি। তো এই ব্লগটা আমার কিছুদিন আগেই বানানো ছিল, মানে রেসিপিটা আমি বানিয়েছিলাম, দেওয়া হয়নি। আমার কথা বলতে একটু অসুবিধা হচ্ছে কারণ আমার শরীরটা খুব অসুস্থ, খুব শরীরটা খারাপ আছে, তো কথা বলতে একটু কষ্ট হচ্ছে, তার মধ্যেও আর কি বলছি। তো দু চার দিন হয়ে গেছে ব্লগও দেওয়া হয়নি, আমার নিজেরও ভালো লাগছে না, আর যেহেতু এখন একটু অসুস্থ আছি তো রেস্টেই আছি, তার কারণে বসে বসে ভালোও লাগছে না, তার জন্য আমি আর কি একটু ব্লগটা বানিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছো কত সুন্দর হয়েছে। আমি কিন্তু এই পোলাওয়ের চাল দিয়ে এটা ফার্স্ট টাইম করলাম, আমিও কিন্তু ভাবতে পারিনি এত সুন্দর হবে। একটার সাথে একটা কিন্তু গায়ে গায়ে একদমই লাগিনি, পুরো একদম ঝুরঝুরে হয়েছে। এটা কিন্তু আরও একটু আমি দমে রাখবো। তো আমি এটাকে নাবিয়ে এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে নিচ্ছি। তো এই ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে এতে আমি যে পোলাওটা সেই পোলাওয়ের কড়াইটাইতে আমি বসিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি 15 থেকে 20 মিনিট মতো একদম ধিমে আছে এটাকে আমি বসিয়ে রাখবো। তো দেখো এটা আমার একদম রেডি হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিলাম। তোমাদেরকে আমি এটাকে দেখাচ্ছি এটা কতটা ঝুরঝুরে হয়েছে, কত সুন্দর হয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। তোমরা কিন্তু অবশ্যই এটা বাড়িতে একবার ট্রাই করো, আর আমাকে কমেন্ট করে জানিও কেমন লেগেছে তোমাদের, তাহলে আমার বেশি ভালো লাগবে। তো দেখো একটার সাথে একটা কিন্তু গায়ে গায়ে একদমই লাগেনি, পুরো ঝুরঝুরে হয়েছে। তো আমি যেভাবে করলাম তোমরা ঠিক সেইভাবে ফলো করে এটা করার চেষ্টা করবে, তাহলে দেখবে একদম এরকমই হবে, পানির পরিমাণটা একদম ঠিক রাখবে, আমি যেইভাবে বললাম সেইভাবেই। তো এদিক থেকে আমি সার্ভ করে দিচ্ছি। দেখো এটা মানে গার্নিশ করাটা মানে বেশি সুন্দর লাগে গার্নিশ করার পর আর এই কাবলি পোলাওটা। ওই দিক থেকে যে আমি মাংসটা ফ্রাই করে রেখেছিলাম সেই মাংসটাও আমি এতে দিয়ে দিলাম, আর ওপর দিয়ে লঙ্কাগুলো একটু দিয়েছি। এটা দেখতে খুব সুন্দর লাগে গার্নিশ করার পর। তো যে গাজরটা আমি ওদিক থেকে ফ্রাই করে রেখেছিলাম সেই গাজরটা ওপর দিয়ে দিচ্ছি। আর এতে কিন্তু দু তিন রকমের বাদাম তোমরা দিতে পারো, আমি খুব একটা বাদাম খেতে পছন্দ করি না ভাতের সাথে, তো তার জন্য আমি আমার কিছু বাদাম ফ্রাই করা ছিল সেই অল্প বাদামই আমি এতে দিয়েছি, জাস্ট একটু দেখতে ভালো লাগার জন্য। আর এতে আমি কিশমিশ দিইনি, আমি খাবো না। তো আমার এদিক থেকে কিছু আমসত্ত্ব টুকরো করে নিয়েছি, তো এটা খেতে আমি ভালোবাসি, তার জন্য আর দেখতেও অনেকটা ভালো লাগছে।
সেই জন্য আমি আম সত্তটা দিয়ে গার্নিশ করলাম। আর ওপর দিয়ে একটু ঘি অ্যাড করে দিচ্ছি, কারণ এই ঘিটা যখন এর সাথে মেল্ট হয়ে যাবে তখন খাওয়ার সময় যে ঘিয়ের ফ্লেভারটা বেরোবে খুব সুন্দর লাগবে। তার জন্য তো এদিক থেকে দেখতেই পাচ্ছো আমার গার্নিশ করা হয়ে গেছে। তো তোমরা অবশ্যই এটা একবার ট্রাই করো, বাড়িতে কোনো গেস্ট এলে পরে তাদেরকেও এই রেসিপিটা করে খাওয়াও, দেখবে অনেক ভালো লাগবে, দেখতেও খুব সুন্দর এটা। আর চাইলে নিজেরা তো বাড়িতে একবার ট্রাই করতেই পারো, অসাধারণ, কোনো কথা হবে না। আর আমাকে কমেন্ট করতে একদমই ভুলবে না। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটি যদি ভালো লেগে থাকে অনেক 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 শেয়ার করো, যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নেক্সট ব্লগের প্রস্তুতি নিই। টাটা, বাই বাই।